প্রশ্ন এক, প্রভাবক ও প্রভাবন কি? প্রভাবক এমন একটি রাসায়নিক পদার্থ বিক্রিয়াটার গতি পরিবর্তন করে, বিক্রিয়া শেষে নিজের ভর এবং রাসায়নিক সংযুক্তি অক্ষুণ্ণ রাখে। যেসব পদার্থের এরূপ বৈশিষ্ট্য থাকে তাদেরকে প্রভাবক বলা থেকে, বিক্রিয়াকে প্রভাবন বলা থেকে, পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজনে ম্যাঙ্গানিজ অক্সাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা থাকে, ধনাত্মক প্রভাবক বলা থেকে, যে বিক্রিয়া প্রক্রিয়ায় তার পিছিয়ে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় থাকে, ধনাত্মক প্রভাবক সরলভাবে তার পিছিয়ে প্রবণ এবং উৎসেক্ত প্রভাবককে ধনাত্মক প্রভাবক বা সরল প্রভাবক বলা থাকে, ঋণাত্মক প্রভাবন বা প্রভাবককে বলা থাকে, যে প্রক্রিয়া প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার হার হ্রাস পায় এবং বিক্রিয়ার গতি থেমে যায় সেকে তাকে ঋণাত্মক প্রভাবক এবং প্রভাবকটিকে তার হচ্ছে ঋণাত্মক প্রভাবক বলা থাকে, স্বয়ংক্রিয় প্রভাবককে বলা থাকে, কোনো কোনো বিক্রিয়ার উৎপন্ন তার হচ্ছে একটি উৎপাদ তার হচ্ছে নিজের প্রভাবক হিসেবে কাজ করে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, তার হচ্ছে এরূপ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় প্রভাবন এবং প্রভাবকটিকে স্বয়ংক্রিয় প্রভাবক বলে। প্রশ্ন পাঁচ, আবিষ্ট প্রভাবক এবং প্রভাবনকারী বলা থেকে কিছু কিছু বিক্রিয়া আছে যা একটি বহিরাগত পদার্থের উপস্থিতিতে কেবলমাত্র সংঘটিত হয়, যেমন সোডিয়াম আর্সেনেট বায়ুর অক্সিজেন না দ্বারা জারিত হয় না, কিন্তু সোডিয়াম সালফাইডে তার হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। এমন অবস্থা যদি ইদি সালফাইড আর্সেনেটে তার হচ্ছে দ্রবণের মিশ্রণের সাথে বায়ু চালনা করা হয় থাকে, তাহলে দেখা যায় যে আর সালফাইড এবং আর্সেনেট উভয় জারিত হয়ে থাকে। এখানে সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে সোডিয়াম আর্সেনেট এবং বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। সুতরাং সোডিয়াম আর্সেনেট এবং হচ্ছে আবিষ্ট প্রভাবক হয়ে থাকে, রূপা প্রভাবককে আবিষ্ট প্রভাবক বলা থেকে, সংশোধন প্রভাবন হয়ে বলা থেকে, যে বিক্রিয়ার বিক্রিয়ক ও প্রভাবক তার হচ্ছে কিন্তু সে অবস্থা বিবেচনা করে তাদেরকে তার হচ্ছে প্রভাবন সমসত্ব বা সুষম প্রভাবন বলা থাকে। এক্ষেত্রে তার হচ্ছে সকল বিক্রিয়ক এবং প্রভাবক তার হচ্ছে বিক্রিয়া এবং হচ্ছে ভাবে বণ্টিত হয়ে থাকে তাদের সমসত্ব। তার হচ্ছে একটি উদাহরণ দাও, হাইড্রোজেন আয়নের তার হচ্ছে ইক্ষুরস সাদর বিশ্লেষণ, তার হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে উৎপন্ন করে ইক্ষুরস প্লাস পানির সাথে হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ উৎপন্ন হয়ে থাকে, তার হচ্ছে সমসত্ব প্রভাবন হয়ে বলা থাকে। এ ধরনের প্রবণ একটি প্রত্যেকটি তার হচ্ছে বিক্রিয়কদের মধ্যে তার হচ্ছে ভিন্ন বিক্রিয়ার দশায় থাকে, তার হচ্ছে এরূপ প্রবণ বিক্রিয়া অবশ্য তার হচ্ছে মাঝে মাঝে সংস্পর্শ প্রবণ বলা থাকে। সুতরাং কোনো তার হচ্ছে বিক্রিয়া তারপর প্রভাবক এবং অন্তর্বিনী হলে তাদেরকে বিষম বা অসম সত্ত্ব তার হচ্ছে প্রভাবক বলা থাকে। অসম প্রভাবক একটি উদাহরণ দাও, তার হচ্ছে স্পর্শ পদ্ধতিতে শুকনো চূর্ণ প্লাটিনাম প্রভাব সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড পরিণত হয়ে থাকে, তারপর হচ্ছে ব্যান্ডিয়াম ট্রাইঅক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন তার হচ্ছে প্লাটিনামের উপস্থিতিতে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড তার হচ্ছে প্লাস প্লাটিনাম, তারপর হচ্ছে প্রভাবক বিষয়ে বলে থাকে, যেসব প্রভাবতে তার হচ্ছে প্রবণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস করে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় তাদেরকে প্রভাবক বিষ বলা থাকে। প্রভাবক বিষের উদাহরণ দাও, যেসব স্পর্শ পদ্ধতিতে তার হচ্ছে সালফার অক্সাইড প্রস্তুতি লাইন প্লাটিনাম প্রভাবক হিসেবে ব্যবহার থাকে, যথারীতি তার হচ্ছে অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জাতীয় হয়ে থাকে এবং সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন নিজেকে হচ্ছে প্লাটিনামের উপস্থিতিতে হচ্ছে একটু সালফার ট্রাইঅক্সাইডে তার হচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিবর্তিত হয়ে বলে থাকে। যে পদার্থ নিজে প্রভাবক হিসেবে কাজ করে না কিন্তু প্রভাবকের সাথে যুক্ত থাকলে তার হচ্ছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিবর্ধক বলে। প্রভাবক সহায়ক বা প্রভাবককে বিবর্তিকে তার হচ্ছে উদাহরণ দাও, তার হচ্ছে হেবার পদ্ধতিতে এমন হিয়ার শিল্প ওষুধ খেলে আয়রন প্রভাবকের সাথে সামান্য মলিবডেনাম উপস্থিত থেকে তার হচ্ছে প্রভাবকের ক্রিয়াকে বর্ধিত করে তার হচ্ছে বিবর্তক হিসেবে কাজ করে। নাইট্রোজেন প্লাস থ্রি হাইড্রোজেন যেগুলো হচ্ছে আয়রন মলিবডেনাম বিবর্তক হিসেবে টু অ্যামোনিয়া, তার হচ্ছে প্রভাবক কি জীবন উদ্ভিদ এবং প্রাণী থেকে সৃষ্ট উচ্চ তার হচ্ছে আণবিক ওজন দেওয়া হচ্ছে বিশিষ্ট প্রোটিনযুক্ত জটিলযুক্ত এনজাইম উৎসেচক হিসেবে পরিচিত। এগুলো তার হচ্ছে অত্যন্ত কার্যকর প্রভাবক হিসেবে কাজ করে, তার হচ্ছে এনজাইম প্রবণের উদাহরণ দেওয়া, তার চিক্ষু চিনির উৎক্রমণ সৃষ্টে উপস্থিতি, তার হচ্ছে এনজাইম ইনভার্টিসে তার চিক্ষু চিনিকে প্রভাবিত করে গ্লুকোজ এবং প্রোটিসে পরিণত করে, তার হচ্ছে গ্লুকোজ প্লাস হচ্ছে পানির উপস্থিতিতে হচ্ছে গ্লুকোজ এবং প্রোটিস উৎপন্ন থাকে। অ্যাসিড ক্ষারক প্রভাবন বলা থাকে, তার হচ্ছে কিছু কিছু সমস্যা প্রভাব রয়েছে যার মাধ্যমে হচ্ছে অ্যাসিডটা ক্ষার প্রভাবিত হয়ে থাকে, এর উপায় বিটাকে অ্যাসিডের ক্ষারক প্রভাবন বলা থাকে। অ্যাসিডটা ক্ষারক প্রবণের একটি উদাহরণ হচ্ছে ইকো চিনি হচ্ছে গ্লুকোজ এবং প্রোটোস অত্যানুকূল তাপমাত্রা প্রতিটি তাপ উৎপাদি শিল্প এমন একটি তার হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং উপরে সম্পাদন লাভজনক নেয়, এই তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা অপটিমাম টেম্পারেচার বলা যায়। অধ্যায় সাত, কঠিন পদার্থ সমূহ। 7.1, কঠিন পদার্থ সলিডস। যেসব পদার্থ অনমনীয় সুস্থিত নির্দিষ্ট আকৃতি এবং নির্দিষ্ট আয়তন বিশিষ্ট তাদের কঠিন পদার্থ বলা হয়। পদার্থসমূহে পরমাণুসমূহ আয়নসমূহ এবং অনুগুলো তুলনামূলকভাবে শক্তিশালী রাসায়নিক বল যেমন হচ্ছে আয়নিক বন্ধন, সমাজিক বন্ধন বা আন্তরিক ভ্যান ডার ওয়ালস বল দ্বারা গতিরোধ থাকে। এগুলো স্থানান্তরিত হয় না যদিও নির্দিষ্ট অবস্থানে কিছুটা কম্পিত হয়। এদেরকে মধ্যকার তার হচ্ছে আকর্ষণ বল এত বেশি যে এরা একে অপরের কাছে নড়তে পারে না, তার হচ্ছে এগুলোকে বল প্রয়োগ করা হলে কেবলমাত্র তাদের আকৃতির পরিবর্তন ঘটে। কঠিন পদার্থগুলো তাপ প্রয়োগে তরলে পরিণত হতে পারে, আবার তরল পদার্থগুলো ঠান্ডা করা হলে কঠিন পদার্থে পরিণত হতে পারে। এগুলো উদ্যোগপাতন না প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গ্যাসে পরিণত হয়ে থাকে। 7.2, কঠিন পদার্থের শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ সলিডস, কঠিন পদার্থের প্রকৃতির উপর ভিত্তি করে তার হচ্ছে কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ক, স্ফটিকাকার, ঘ হচ্ছে অনহিতকার, তারপর হচ্ছে স্ফটিকাকার বা হচ্ছে দানাদার পদার্থ। যেসব কঠিন পদার্থের সমতল পাশে বিশিষ্ট নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার থাকে তাদেরকে স্ফটিক বলা থাকে। এক ভাগের দিক, তারপর হচ্ছে যেসব কঠিন পদার্থ তৈরি তাদেরকে স্ফটিকাকার কঠিন পদার্থ বলা থাকে। স্ফটিকের সুনির্দিষ্ট গণনাঙ্ক এবং নিয়মিত শৃঙ্খলা বিদ্যমান।
স্ফটিক ইথার কঠিন পদার্থ, যেমন হচ্ছে কপার সালফাইড, সোডিয়াম ক্লোরাইড, তার হচ্ছে প্রভৃতি হচ্ছে স্ফটিক ইথার পদার্থ। একই পদার্থ বড় বা ছোট হতে পারে, পদার্থে পানি থাকা না থাকার উপর ভিত্তি করে স্ফটিক ইথার বা কেলাস দুই প্রকার হয়ে থাকে, যেটা হচ্ছে সোধক বা আর্দ্র। কেলাস পানিযুক্ত কেলাসকে তারপর আর্দ্র কেলাস বা সোধক কেলাস বলা থাকে, যেমন হচ্ছে তুতে কপার সালফেট প্লাস পাঁচানো পানি সাদা ভিট্রিয়াল, জিঙ্ক সালফেট প্লাস আছে 407 পানি কেলাস পানি ভিড়ে অনাদ্র। কেলাস তারপর হচ্ছে যেসব ক্লাসের যোগে তার হচ্ছে পানি কোনো সংযুক্ত থাকে না, তাদেরকে অনাদ্র বা ক্লাসে পানি ভিন্ন যে ক্লাসগুলো থাকে, যেমন খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে নাইট্রেট ইত্যাদি। অনিয়ত বা হচ্ছে অনাদ্রণ দ্বারা তারা হচ্ছে কঠিন পদার্থ, তার হচ্ছে যেসব পদার্থে কোনো নির্দিষ্ট গঠন নেই এবং হচ্ছে জ্যামিতিক আকার নেই, তাদেরকে অনাদ্রণ কঠিন পদার্থ বলা থাকে। গ্রিস আমরফোস তারপর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট গঠন নেই, স্পোরটিক কঠিন পদার্থ, অনিয়ত কঠিন পদার্থ। সুতরাং রাবার জেলি, কাঁচা জেলি এবং হচ্ছে রেজিন পদার্থ সমত হচ্ছে অনিয়ত কঠিন পদার্থ, তার হচ্ছে এইসব কঠিন পদার্থের অনুবাহ পরমাণু সমূহ কোনো নিয়মিত উপায় বিন্যস্ত নয়, অনিয়মিত গঠনের জন্য তার হচ্ছে কঠিন পদার্থ তরলের সাথে সাদৃশ্যপূর্ণ।